তো অক্সিডেশন আর রিডাকশন আমরা দেখলাম। আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরো MN 7 প্লাস প্লাস Fe 2 প্লাস রিডাকশন রাইট ও প্লাস সরি প্লাস দিস উইল গিভ MN 2 প্লাস Fe 3 প্লাস তারপর বললাম আয়োডিন মাইনাস প্লাস ক্লোরিন this will give iodine plus Cl minus. Sir, iodine is oxidized and Cl is reduced. Iodine এর charge বেড়েছে minus 1 থেকে 0. Minus 1 থেকে 0 means it's an increase. আর chlorine এর charge কমেছে 0 থেকে minus 1. 0 থেকে কি? Minus 1. That means it's a reduction. তাহলে অক্সিডেশন আর রিডাকশনের কনসেপ্ট ক্লিয়ার? Yes sir, clear sir. তাহলে অক্সিডেশন মানে হচ্ছে ইনক্রিজিং চার্জ, আর এই চার্জের আরো একটা অল্টারনেট নেম হচ্ছে অক্সিডেশন নাম্বার। তাহলে ইফ দ্য চার্জ ডিক্রিজ দ্যাট মিন্স অক্সিডেশন নাম্বার ডিক্রিজ রিডাকশন দ্যাট ইজ রিডাকশন ইফ দ্য চার্জ ইনক্রিজ অর দ্য অক্সিডেশন নাম্বার ইনক্রিজ দ্যাট দ্যাট ইজ অক্সিডেশন। আচ্ছা ঠিক আছে, ক্লাস টাইমে ফোন ধরা যাবে না। মেইন কথা হচ্ছে অক্সিডেশন বা রিডাকশন বুঝতে গেলে আমাদেরকে চার্জগুলোকে বের করে জানতে হবে, হাউ টু ফাইন্ড দ্য চার্জ। ঠিক আছে, চার্জগুলো আমরা বের করা জেনে দেখো, তো চার্জগুলো বের করতে পারার বেসিক থিম সেটা হচ্ছে